হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নলেজ শেয়ারিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বাজারের সবথেকে আপডেট যে প্রসেসর রয়েছে, 12th জেনারেশনের i9 এর যে প্রসেসর, সেটা দিয়ে একটি মেশিন অ্যাসেম্বলি করার ভিডিও নিয়ে। তো দেখুন, আমি 12th জেনারেশন i9 প্রসেসরটি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আমি আপনাদেরকে দেখাবো এই প্রসেসর মাদারবোর্ডের সঙ্গে আমি কি মেমোরি মডিউল ইউজ করেছি। দেখুন, এর সঙ্গে আমি ব্যবহার করেছি আরুস ব্র্যান্ডের DDR5 এর দুইটি মেমোরি মডিউল, যেটা 16 GB করে দুইটা স্টিক রয়েছে এই প্যাকেটের ভেতরে। এবং এটার পরেই আমি এর সঙ্গে ব্যবহার করেছি যে SSD, দেখুন ট্রান্সেন্ডের 1 TB একটি স্টিকের একটি SSD M2 NVMe। তো এটা আমি এই PC-র সঙ্গে এটাকে ব্যবহার করবো। এরপরে আমি ব্যবহার করেছি কুলার মাস্টার ব্র্যান্ডের 850 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই, যেটি 80+ গোল্ড। এবং এই PC-তে আমি ব্যবহার করেছি কুলার মাস্টার ব্র্যান্ডেরই একটি লিকুইড কুলার ফ্যান, যেটার মডেল হচ্ছে ML360L V2 RGB। এবং এটার সঙ্গে আমি যে মাদারবোর্ড ব্যবহার করেছি সেটাও আরও ব্র্যান্ডের একটি মাদারবোর্ড, সেটার মডেল হচ্ছে Z690 Ultra। এই মাদারবোর্ডটা হচ্ছে গেমিং একটি মাদারবোর্ড। এবং এর সঙ্গে আমি আরও ব্র্যান্ডেরই 12 GB একটি গ্রাফিক্স কার্ড ব্যবহার করেছি, যেটা DDR6 এর, মডেলটি হচ্ছে 3060। সর্বশেষ এটাতে আমি যে মাউসটা ব্যবহার করবো সেটা হচ্ছে লজিটেক ব্র্যান্ডের G102 একটি গেমিং মাউস। এবং এর সঙ্গে এই যে ক্যাচিং এ আমি এটাকে অ্যাসেম্বলি করব, সেটাও কুলার মাস্টার ব্র্যান্ডের একটি ক্যাচিং। এবং এটার সামনে 3টা 8 GB কুলার ফ্যান শুরু থেকেই সেটিং করা আছে, কোম্পানি প্রোভাইড করেছে এর সঙ্গে। এটা একটি গেমিং ক্যাচিং টাই, এবং ফ্যানের কালারগুলো খুবই সুন্দর, আপনারা যখন রানিং করবো তখন দেখতে পারবেন 3টা ফ্যানই 8 GB। তো বন্ধুরা, আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের অ্যাসেম্বলি পার্টে নিয়ে চলে যাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন।